আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নির্জনা তামিম। আমি এখন ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করছি। আমি এইচএসসি কমপ্লিট করেছি বিকর্ণেশ্বর নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে। সো আমি আজকে জিএসসি পরীক্ষার্থীদের জন্য কিছু মেসেজ দিতে চাই। আফটার মাই জিএসসি আমি সময় একদমই নষ্ট করি নাই, বিকজ আমি চিন্তা করেছি আমার স্কিল ডেভেলপমেন্ট নিয়ে। আমার আমি দেখতাম আমার ফ্রেন্ডসরা ওরা আড্ডা, চিল, লাইক শপিং এইসব কাজে ব্যস্ত ছিল, বাট আই এম নট লাইক দ্যাট। আমি আমার স্কিল ডেভেলপমেন্ট, আমার প্রেজেন্টেশন আমি চিন্তা করেছিলাম, বিকজ যারা আমার বড় ছিল তারা আমাকে বলতো যে প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড প্লাস মেন্টাল ম্যাথ ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ ভার্সিটি লাইফে তো আমরা সবাই জানি অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটার ইউজ করতে দেয় না, সো আমাদের মেন্টাল ম্যাথটা অতটা ইম্পর্ট্যান্ট। এখন আমি মেন্টাল ম্যাথ অনেক ভালো, কজ আমি আফটার মাই জিএসসি আমি টেসল বাংলাদেশে ইনভলভ হয়েছি। আমাকে পার্সোনালি গাইড করেছে ইয়াসির স্যার, সো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হিম, বিকজ তার জন্য আজকে আমি এই পর্যায়ে আসি। এখন আমি আমার আদার ফ্রেন্ডসদের আর আমার মধ্যে অনেক ডিফারেন্সই দেখতে পারি, বিকজ আমি গুড প্রেজেন্টার। আমি জিএসসির পর সময় একদমই নষ্ট করি নাই। আমি জিএসসির পর কামরাসা থেকে এসএসসি দিয়েছি, সেখানে আমার গ্রেড ছিল ভালো, এ প্লাস ছিল। তারপর আমি এসএসসি দিয়েছি বিকর্ণেশ্বর স্কুল অ্যান্ড কলেজ থেকে, সেখানে আমার গ্রেড ছিল ভালো। তারপর আমি ভার্সিটিতে অ্যাডমিশন হয়েছি, আর ভার্সিটি লাইফে প্রত্যেক দিনই প্রেজেন্টেশন দিতে। প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অলসো স্পোকেন ইংলিশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, মেন্টাল ম্যাথ ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। সো এগুলো আপনারা শেখার জন্য যদি আমার মতো হতে চান তাহলে আপনারা টেসল বাংলাদেশে আসেন। টেসল বাংলাদেশ ইটস ভেরি গুড ইনস্টিটিউট, বিকজ তার জন্য আজকে আমি এই পর্যায়ে আসি। সো জিএসসির পর আপনারা সময় একদমই নষ্ট করেন না, আপনারা টেসল বাংলাদেশে আসেন, আপনারা আমার মতো ভালো প্রেজেন্ট হতে পারবেন। নর্মালি আমাদের গার্জিয়ানরা হয় কি এ প্লাস নিয়ে দৌড়াতে থাকে যে কার বাচ্চা এ প্লাস পেলো, কার বাচ্চা এ প্লাস পেলো না। অ্যাকচুয়ালি গ্রেড ইজ নট ইম্পর্ট্যান্ট, শুধু গ্রেডটা জাস্ট অতটুকুই থেকে যায়, বাট তুমি যদি গোল্ডেন এ প্লাস পাও, এ প্লাস পাও, বাট তুমি ভার্সিটিতে মেন্টাল ম্যাথের জন্য ক্যালকুলেটর তো ইউজ করতে দেয় না, এটার জন্য তুমি যদি একটা ভালো ভার্সিটিতে অ্যাডমিট না হতে পারো তাহলে তোমার লাইফটা তো কিছুতেই যাবে না। ক্যারিয়ার ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট, সো ক্যারিয়ার গঠন করতে চাইলে তোমরা অবশ্যই টেসল বাংলাদেশে আসো। টেসল বাংলাদেশ তোমাদের গাইড দিবে, তোমাদের একটা ক্যারিয়ারের পথে একটা সুন্দর মানে ব্রিজ, ওয়ান কাইন্ড অফ। সো টেসল বাংলাদেশ ইজ লাইক এ ব্রিজ, যেটা তোমাদের ক্যারিয়ারে খুব ভালো তোমরা ক্যারিয়ার করতে পারবা। সো আমি এটাই দেবো যে তোমরা জিএসসির পর একদম সময় নষ্ট করো না, টেসল বাংলাদেশে আসো। আর ইয়াসির স্যার তো আছেই, সো তোমাদের সাথে দেখা হচ্ছে টেসল বাংলাদেশে। থ্যাংক ইউ।